আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইউটিউব টিপস এন্ড ট্রিক এ ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, হঠাৎ করে একটা ইমেল আসলো, আমার ইউটিউব অ্যাডস ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই ইমেলটা খোলার সাথে সাথে আমি হ্যাং হয়ে গেলাম, নিস্তব্ধ হয়ে গেলাম। এতদিনের সাধনা সব একবার ধ্বংস হয়ে গেল। ফ্রেন্ডস, কথা না বলে সরাসরি আমি ইমেলে চলে যাচ্ছি। ইমেলটা আসলো ফেব্রুয়ারির 8 তারিখ, আর ইমেলটা আসার সাথে সাথে সাবজেক্ট প্রথমেই লেখা রয়েছে, ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওয়াজ ক্যান্সেল, আর পাশে লিখেছে ডু টু নো স্পেন্ড, অর্থাৎ আমি কোনো ধরনের লেনদেন করিনি। এমন একটা টেনশনে পড়লাম ফ্রেন্ডস। এটা পরে ভাবলাম আমি হয়তো ইংরেজি ভালো একটা বুঝি না, তাই আমাকে অন্য একটা সাহায্যে ভালো করে ইংরেজিটা জানতে হবে। তাই আমি পাশাপাশি এখান থেকে আমার ল্যাপটপে গুগল ট্রান্সলেটে চলে গেলাম। এখান থেকে আমি এটাকে কপি করে এটাকে যে প্রথম লেখা রয়েছে একটু বড় করে ক্যাপিটাল, সরি একটু বড় এটাকে বোল্ডে লেখা রয়েছে, এটাকে আমি সোজা এখানে নিয়ে ইংরেজিটা বাংলা করে ফেললাম। বাংলা করার সাথে সাথে ভাবলাম হয়তো দেখি বাংলাতে এটা লেখা আসলো, কোনো খরচ না করার কারণে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটি বাতিল করা হয়েছে। ও মাই গড। পাশাপাশি আমি বিস্তারিত জানার জন্য নিচে গেলাম। নিচে দেখতে পারেন হয়তো আপনারও এরকম এসেছে, নিচে লেখা রয়েছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এত নাম্বার ওয়াজ অটোমেটিকলি ক্যান্সেল, অর্থাৎ অটোমেটিক ক্যান্সেল করে দিয়েছে। তারিখ লেখা রয়েছে এখানে ফ্রেন্ডস, এখানে কত সুন্দর করে 2/7/2022, অর্থাৎ এটা হচ্ছে 22/7/2022 সালের 7 মাসের 2 তারিখে আমারটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর পাশাপাশি এখানে লেখা রয়েছে ইট ইজ হ্যাজ নো স্পেন্ড ফর ওভার 15 মান্থ, অর্থাৎ 15 মাসের মধ্যে আমি কোনো খরচ করি নাই, যার কারণে আমার গুগল অ্যাড বন্ধ করে দিয়েছে। কী যন্ত্রণা রে ভাই, একবারে ফাঁসে গেলাম না বলেন। হঠাৎ করে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম। এখানে আপনি যদি দেখেন $191 আমার কিন্তু অলরেডি জমা হয়ে গেছে, এতগুলা ডলার সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমার চ্যানেল থেকে এতগুলা ডলার কেটে যাবে তা তো সমস্যা নেই, কিন্তু গুগলে যদি অ্যাড না আসে আমি খুব জলদি করে আমার মোবাইলে, অর্থাৎ আরেকটা মোবাইলে আমি ইউটিউব ভিডিওটা অন করলাম। না দেখতেছি ইউটিউব ভিডিওতে তো অ্যাড আসতেছে, তাও কোনো সমস্যা নেই, তাহলে আবার কেন এটা ডিলিট করে দেওয়া হয়েছে, ক্যান্সেল করে দেওয়া হয়েছে। পাশাপাশি আমি নিচে দেখলাম আমার কন্টেন্টের মধ্যে গেলাম, কন্টেন্টের মধ্যে গিয়ে দেখি না সবগুলা ভিডিওর মধ্যে অ্যাড গ্রিন রয়েছে। সবগুলা ভিডিওর মধ্যে দেখলাম এই যে যতগুলো ভিডিও রয়েছে এখানে মনিটাইজেশনের নিচে অ্যাড ঠিক রয়েছে। তারপরে এখানে পাশাপাশি দেখতেছি কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক কোনো কিছু আসে নাই, সব কিছু ঠিক রয়েছে, তাহলে কেন এত বড় একটা তুফান আমার উপর আসলো। পাশাপাশি আমি এটাকে নিয়ে খুব গবেষণা করলাম, ইউটিউবে চেক করলাম, আমি সর্বশেষে যে রেজাল্টটা পেলাম ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আজ থেকে 15 মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেলকে অনলাইনে গুগল অ্যাডের মাধ্যমে বুস্ট করেছিলাম। অর্থাৎ আপনারা হয়তো জানেন আপনার ইউটিউব চ্যানেলটি আপনি গুগল অ্যাড দিয়ে বুস্ট করতে পারেন, আপনি কিছু টাকা দেবেন আর টাকাটা দিলে তারা এখান থেকে আপনার একটা লিমিট থাকে, প্রত্যেক দিন আপনি বা 1 সপ্তাহ যাবৎ আপনার চ্যানেলটাকে আপনি টাকা দিয়ে মানুষের কাছে দেখাতে পারবেন। এরকমভাবে আমি চালু করার পরে আজ থেকে 15 মাস আগে আমি একবার করেছিলাম, আমার অনেক টাকাই গিয়েছিল কিন্তু এত করে বেশি একটা ভিউ পাইনি, তখন ছিল আমার মনিটাইজেশনের খুব গুরুত্বপূর্ণ, যার কারণে আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। এক পর্যায়ে ফ্রেন্ডস কী হলো, এটা আমি সর্বোচ্চ আমার মনে হয় 5-6 হাজার ভিউ পেয়েছিলাম, এতে করে আমার কোনো লাভ হয় নাই। ওই যে একটা ভিডিও ছিল আমার, একটা না 2-3টা ভিডিওতে আমি এরকমভাবে বুস্ট করেছিলাম, আর ওইটা 15 মাস আগে ছিল, 15 মাস আজ গত 7 তারিখে 15 মাস কভার হয়ে গেল, যার কারণে তারা এইটা আমাকে ইমেলের মাধ্যমে বলেছে গুগল অ্যাডস। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে লেখা রয়েছে গুগল অ্যাড, আর আমরা যেটা টাকা পাই তা হচ্ছে গুগল অ্যাডসেন্স, অর্থাৎ গুগল অ্যাড আর গুগল অ্যাডসেন্সের মধ্যে বিশাল বড় একটা পার্থক্য। আপনারা যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন চালান, অর্থাৎ ইউটিউব চ্যানেল যারা আজ পর্যন্ত ইউটিউব চ্যানেলের সাথে রয়েছেন তারা জানেন গুগল অ্যাড হচ্ছে
যেটা আমরা গুগলের মাধ্যমে অ্যাড পাই, আর টাকা যেটা পাই এটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে পেয়ে থাকি। তাই একটা সম্পূর্ণ একটা টেনশন মুক্ত, কেননা আমরা এখন আর বুস্ট করতে যাচ্ছি না আমাদের কোনো ভিডিওকে। আর এরকম যদি আপনার ইমেল এসে থাকে টেনশন করবেন না, একদম ফ্রি টেনশন, কারণ ঝামেলা মুক্ত, আপনার চ্যানেল সেভ আছে, সব কিছু সেভ আছে, আমার টেনশন মুক্ত। ভাবলাম আমার এই গুগল অ্যাডের ক্যান্সেল সম্পর্কে ভিডিওটা আপনাদের সামনে দেই, আপনারও উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট একটা লাইক কমেন্ট করে বলবেন, আর শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকেও দেখানোর সুযোগ করে দেবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।